তো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমি ভিডিও বানানো ছেড়েই দিয়েছিলাম, কোনো রেসপন্স পাচ্ছিলাম না সেই জন্য। তো এখন থেকে আবার ভিডিও আসছে। তো আজকের একটা টিউটোরিয়াল করেছি কী করে আপনারা খুব সহজেই এক্সেল শিটে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবেন। তো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো দেখতে পাবেন, এবার আমি এক্সেল শিটটা অন করলাম। তো এক্সেল শিট অন করার পর আমি এখানে ফরম্যাটটা তৈরি করে নিই। তো প্রথমে আমি হেডিংয়ে লিখলাম কমিশন পে আউট বলে লিখে রাখলাম। তারপর আমি এটাকে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পর এটাকে বোল্ড করে দিলাম, এবং তারপর আমি টেবিলটা তৈরি করে নিচ্ছি। তারপর আমি এখানে ডিলার নেমটা দিয়ে দেবো, ডিলার নেমগুলো দিয়ে দেবো। ডিলার নেম লিখলাম হেডিংয়ে, তার নিচে আমি ডিলার নেমের পর আমি এদিকেও লিখে নিচ্ছি, এদিকে লিখে নিলাম টোটাল অ্যামাউন্ট, মানে কত টাকা টোটাল হয়েছে। তো টোটাল অ্যামাউন্টটা লিখে নেওয়ার পর তারপর আমি লিখবো এখানে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আমি কমিশন দেবো তাকে। তো তারপর আমি পার্সেন্টেজ লেখার পর এখানে আমি লিখলাম কমিশন, ঠিক আছে। তো এটা লিখে নেওয়ার পর সরি, এটা আমি এটাকে আমি সাইড করে নিলাম, ওকে ঠিক করে নিলাম। দেন এখানে আমি লিখলাম আমার ডিলার নেম, লিখলাম সাপোজ শ্যাম অটো, শ্যাম অটো। অ্যান্ড তারপর লিখছি ডিএম মোটরস, তারপর এস এস এন্টারপ্রাইজ, অ্যান্ড দেন এস কে অটো। এভাবে আমি এক কেজি মোটরস লিখে দিলাম। তারপর আমি সিএস অটো লিখে দিলাম। এভাবে লেখার পর আমি এখানে টোটাল অ্যামাউন্ট দেবো, তারা এখানে লিখে দিলাম 10 লাখ, তারপর লিখলাম 50,000, তারপর লিখলাম 1,27,000, সরি 2,50,000। এভাবে আমি লিখে দিলাম, এগুলো লিখে দেওয়ার পর, অ্যামাউন্টগুলো লিখে দেওয়ার পর আমি এখানে পার্সেন্টেজে গেলাম, এবং দেন পার্সেন্টেজে গিয়ে আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম কাকে, কত পার্সেন্টেজ আমি কমিশন দেবো। সাপোজ আমি 1 লাখে আমি 10% দিলাম, 50,000-এ 5% দিলাম। এভাবে আমি পার্সেন্টেজগুলো লিখে দেওয়ার পর আমি এটাকে ছোটো করে নিলাম, এবং ছোটো করে নেওয়ার পর আমি এখানে এখানে আমি এগুলোকে কালার করে দিই, কালার করে দিলাম অ্যান্ড তারপর এখানে আমি ইজিক্যাল টু টোটাল অ্যামাউন্টটা ওখানে সিলেক্ট করলাম, ইন্টু 10/100 করলাম, তাহলে আমার এখানে কমিশনটা চলে এলো। কমিশনটা আসার পর আমি সেম ওখানে গেলাম আবার পরের লোতে, এখানে গিয়ে দেখতে পাবেন আমি এখানে কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করলাম, অ্যান্ড দেন টোটাল অ্যামাউন্টের ঘরটা সিলেক্ট করে নিলাম, তারপর পার্সেন্টেজে সিলেক্ট করলাম, অ্যান্ড 100 করে দিলাম। তারপর দেখতে পাবেন এগুলো সব চলে আসবে। তো তারপর আমি এগুলো কালার করে দিলাম, অ্যান্ড দেন এখানে আমি লিখে দিলাম টোটাল কমিশন বা টোটাল অ্যামাউন্ট, সব টোটাল কত টাকা কমিশন হচ্ছে সেটা আমি সবগুলো সিডিউল করে দিলি, অটো সাম করে দিলি, এখানে টোটাল চলে আসবে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।